আসসালামু আলাইকুম, সবাইকে আর্টলেস এক্সপ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি তানজিন সরকার বরাবরের মতো আপনাদের জন্য একটি উপকারী টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমার টিউটোরিয়ালের বিষয়বস্তু হলো অনলাইন ডাবল ক্লিক ডিকশনারি। অর্থাৎ আমরা যারা প্রতিনিয়ত অনলাইনে বিভিন্ন আর্টিকেল, জার্নাল, নিউজ পেপার পড়ি, তারা যদি কোনো কঠিন শব্দের অর্থ জানতে চায় তাহলে ওয়ার্ডটিকে ডাবল ক্লিক করে, কপি করে আর দেন ডিকশনারিতে পেস্ট করে আমার অর্থটা জানতে হয়। কিন্তু এমন যদি হয়, আপনি ওয়ার্ডটিতে ডাবল ক্লিক করলেন, আপনার ওই পেজে থাকা অবস্থায় আর ওয়ার্ডটির মিনিং আপনার পর্দায় ভেসে উঠলো, তাহলে কেমন হয়? একটা বিরক্তিকর বিষয়। কপি করো, পেস্ট করো, অর্থ জানো, কপি করো, পেস্ট করো, অর্থ জানো। কিন্তু না, আপনাদের জন্য আমি নিয়ে আসলাম একটি সহজ পদ্ধতি, যার মাধ্যমে আপনি ডাবল ক্লিক করেই আপনি ওই পেজে থাকা অবস্থায় আপনার শব্দটির অর্থ চলে আসবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চটপট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। চলুন দেখি। ধরুন আমি ডেইলি স্টারের একটি এডিটরিয়াল পেজে আছি, এখানে আমি পাবলিশ ওয়ার্ডটিতে ডাবল ক্লিক করলাম। দেখুন, খুব তাড়াতাড়ি পাবলিশ মানে প্রকাশিত শব্দটি চলে আসলো। এর ডিটেলস যদি জানতে চাই, আমি সার্চ বক্সে ক্লিক করলে আমার আরেকটা ট্যাব ওপেন হয়ে এর ডিটেলস অনেক কিছু চলে আসবে। তাহলে চলুন কীভাবে এই অনলাইন ডিকশনারিটি আপনার ব্রাউজারে সেট আপ করবেন। আমি দেখাচ্ছি গুগল ক্রোমে কীভাবে আপনি ডিকশনারিটি সেট আপ করতে পারেন। আমরা এটা করবো এক্সটেনশনের মাধ্যমে। এই জন্যে গুগল ক্রোমের মেনু বাটনটিতে আমাকে ক্লিক করতে হবে, সেখান থেকে সেটিংস অপশনটি বাছাই করতে হবে। সেটিংস অপশন ওপেন হওয়ার পর আমরা বাম দিকে দেখব এক্সটেনশন নামে একটি অপশন আছে, আমরা সেটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখব গেট মোর এক্সটেনশন, আমরা সেটাকে ক্লিক করব। গেট মোর এক্সটেনশনে ক্লিক করার পর আমার ব্রাউজারের বাম দিকে উপরের দিকে সার্চ দ্য স্টোর নামের একটি সার্চ বক্স আসবে, সেখানে আমি লিখব বিডি ওয়ার্ড, দেন আমি এন্টার ক্লিক করলাম। দেখুন, দুটো এক্সটেনশন পাওয়া গেছে। আমরা প্রথমটি ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি বিডি ওয়ার্ডস, এটাকে সিলেক্ট করব। এর জন্য আমরা অ্যাড টু ক্রোম ডান পাশের অপশনটি সিলেক্ট করলাম। দেন একটা ড্রপ ডাউন মেনু আসলো, সেখান থেকে আমরা অ্যাড এক্সটেনশন ক্লিক করলাম। ব্যাস, হয়ে গেল, এক্সটেনশনটি আপনার ব্রাউজারে অ্যাড করা হয়ে গেল। চলুন দেখি তারপর আমরা এটাকে কীভাবে ব্যবহার করব। প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের ব্রাউজারটিকে রিস্টার্ট করতে হবে, অর্থাৎ ব্রাউজারটিকে বন্ধ করে ক্লোজ করে আবার ওপেন করতে হবে। এটা কাজ করার জন্য আমি ক্লোজ করে দিলাম, দেন আমি আবার ওপেন করলাম। আমি একটা ইংলিশ নিউজ পেপারে একটা পেজ ওপেন করছি ডেইলি স্টারে, দেন আমি একটা নিউজ ওপেন করছি, আমি একটা পেজ ওপেন করলাম। এখন আমার ব্রাউজারের ডান দিকে ডাব্লিউ অপশনটিতে একটা ক্লিক করছি। দেখুন, এখানে আপনি কীভাবে ক্লিক করলে আপনার শব্দের অর্থটি দেখাবে, সেজন্য এখানে দুইটি অপশন আছে, একটা হচ্ছে ডাবল ক্লিক আর একটা হচ্ছে কন্ট্রোল ডাবল ক্লিক। আপনি যদি ডাবল ক্লিক করে শব্দের মিনিং জানতে চান তাহলে এটাকে টিক দিবেন, আর আপনি যদি কন্ট্রোল ডাবল ক্লিক দিয়ে মিনিং জানতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। আমি ডাবল ক্লিকে কমফোর্টেবল, আমার মনে হয় আপনারাও এটাতে কমফোর্টেবল হবেন, আমি তাই ডাবল ক্লিকে ক্লিক করলাম। দেন আমি চলে আসি নিউজ পেপারে। আইডেন্টিক্যাল শব্দটির অর্থ জানবো, আমি আইডেন্টিক্যালে ডাবল ক্লিক করলাম। আইডেন্টিক্যাল মানে হচ্ছে অভিন্ন। দেন আমি দেখলাম আউটকাম শব্দটির অর্থ আমি জানতে চাচ্ছি। আউটকাম শব্দের অর্থ ফলাফল, মানে এই বিষয়টি আমাদেরকে অনেক অনেক সহজ করে দিবে অনলাইনে জার্নাল, আর্টিকেল এবং নিউজ পেপার পড়া। সো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। এই টিউটোরিয়ালটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, যাতে নতুন নতুন আরও মজাদার টিউটোরিয়াল আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী টিউটোরিয়ালে মোবাইলে কীভাবে এই সুবিধাটি ব্যবহার করা যায় তা দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন, আর্টলেস এক্সপ্রেসের সঙ্গেই থাকুন, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফেজ।